ডাক্তারদের আন্দোলন দেশটাকে কেন্দ্র করে, অভয় ধর্ষণ এবং মৃত্যুকে কেন্দ্র করে যে অন্যায়ের বিরুদ্ধে এরা লড়তে দাঁড়িয়েছে। স্কুলে হসপিটালে হসপিটালে যেখানে ঘুঘুর বাসা, যেখানে ডাক্তার সহ অন্যদের নিয়ে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে, অন্যায় কাজের দ্বারাই তারা পরিচালিত হচ্ছে এবং ডাক্তারদের সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সেই জায়গাটা ভেঙে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এদের পাশে না থেকে আমি পারলাম না। আমি আমি এদের পাশে আছি সমস্ত সমর্থন দিয়ে, মন প্রাণ দিয়ে, কারণ দেশবাসীকে জাগিয়ে দিয়েছে এই ডাক্তাররা। এই আন্দোলন এত বড় আন্দোলন, এত বড় গণ আন্দোলন আমরা দেখিনি, তাই দেখছি, আমরা উদ্ভুত হয়েছি ডাক্তারদের দ্বারা। তাই এই এর যেন নিষ্পত্তি হয়, এর সমস্ত ওদের দাবিগুলো যেন সমস্ত পূরণ হয়, সেই দাবি করবো, সেই আশাই আমি করবো। কারণ ওরা যে দাবিগুলো রেখেছে সমস্ত ন্যায়সঙ্গত দাবি, উচিত দাবি, সমাজ গড়ে তুলতে, স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ওদের দাবিগুলো অবশ্যই মানা দরকার। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওদের পাশে আছে, থাকবে। একদিকে নাগরিক সমাজের মিছিল, অন্যদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজকে অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। তারা মিছিল করে সেখানে পৌঁছন এবং তাদের অভিনন্দন জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষায় ছিলেন 80 বছরের মহিলা। হাতে গোলাপ নিয়ে 80 বছরের এক বৃদ্ধা, তিনি অভিনন্দন জানাচ্ছেন জুনিয়র চিকিৎসককে এবং তিনি বলছেন এরকম মিছিল, এই প্রতিবাদ তিনি আগে দেখেননি, এই প্রতিবাদ তাকে সাহস জুগিয়েছে তার মনে। এবার সেই জুনিয়র চিকিৎসকদের আজকে যে অভিযান ছিল সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান, এবং সেখানে গিয়ে আর কবে বিচার হবে, আর কবে সিবিআই এই তদন্ত শেষ করবে দ্রুত, সেই দাবি নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন তারা। এবং জুনিয়র চিকিৎসকরা বারবার বলেছেন রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করছে, এক সপ্তাহ তারা সময় দিচ্ছে, না হলে তারা আবার কর্মবিরতিতে ফিরবেন, এই হুঁশিয়ারিও দিয়েছে। আমরা কলকাতা পুলিশের যে পুলিশ কমিশনার নগরপাল বীর গোয়েল, আমাদের আন্দোলনের চাপে তাকে কিন্তু পদ থেকে সরাতে বাধ্য করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য ভবনে DAB DHS কে অপসারণ করা হয়েছে। আমরা আমাদের DC North এর বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে।